এ ভাই তুমি ও পারে যাবে হ্যাঁ ও পারে যাব আচ্ছা ভাই ও বাবা এ ভাই কার গরু ছেড়ে গেছে হেই হেই কার গরু ছেড়ে গেছে হেই 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 এ ভাই কার গরু ছেড়ে ও মাঝি ভাই হ্যাঁ ওটা গরু নয় এটা গরু না ওটা গাধু তো দাদু আরে গাধু ও তো দাদু এক চোর মারো ওর নাম হলো গর্ধব আচ্ছা গর্ধব যাই হোক তুমি ও পারে যাবে হ্যাঁ ও পারে যাবে তোমরা কজন আছো আমরা দুজন আছি তোমরা দুজন আছো হ্যাঁ তা কোড়িয়া আছো ও পার হতে কোড়ি লাগে হ্যাঁ হ্যাঁ পার হতে গেলে কোড়ি লাগে কত কোড়ি লাগবে ওই বলছিল তোমরা দুজন আছো হ্যাঁ তাই দুজনার মিলে ওই 18 বড়ি 4.5 বল করে দিত 18 বড়ি 4.5 পন করি হ্যাঁ দেখো বাজি ভাই আমার কাছে না কোনো কানা কোড়িও নেই কোনো কানা কোড়ি নেই না কোনো কানা কোড়ি নেই পার যেতে এসেছে দেখ ভাই এ কোড়ি ছাড়া পার করাই না ফিরে যা হবে না শুনে বাজি ভাই আমার মা পিছনে আসছে মা এলে তোমার পারি কোড়ি দিয়ে দেবে আরে ভাই রাখো তোমার মা তোমার মতো কত ছেলে এসে বলছে কে বলছে মা আসছে কে বলছে বাবা আসছে ও পারে পার হয়ে গিয়ে কুমরি কলারে এসে চলে যাচ্ছে আরে একটু পার করে দাও না আরে ভাই বললাম তো হবে না ও তুমি পার করে দেবে না না যদি না পার করে কি করবে জানো এ বাবা এ হেকাতে করো আচ্ছা কেন এ ভাই না পার করলে কি করবে যদি না পার করো তোমার এই হাতের বৈঠা কেড়ে নে আমি জোর করে পারি চলে যাব তোর কি বাবা কে তোর বেচি এ ভাই এই মুখ সামনে কথা বলি ভাই ভালোই ভালোই পার করে দে এই দেব না যদি না পার করিস তোকে নদী চড়ে জ্যান্ত পুঁতে রেখে দেবো তুই কি আমার সাথে লড়তে চাস তুই কি আমার সঙ্গে লড়তে চাস তাহলে আয় লড় ঠিক আছে তুই যদি হেরে যাস কি হবে আমি যদি হেরে যাই তুই আমাকে যা খুশি তাই করবি ঠিক আছে আর তুই যদি হেরে যাস আমি যদি হেরে যাই আমি কথা দিলাম তোদের আমি পার করে দেব বেশ তাহলে আয় লড় আয় আর যা হয় তা আমি হইয়ে দেবো কি মনে করেছে এটুকুনি ছেলে গালেতে দুধের গায়ে যায় না আমার সাথে নাকি লড় আজকে টুটি ধরে এই নেত্র পাকে মুন্ডু দেবে ধরবো রেডি ধরো আমাকে হ্যাঁ নে ভাই এ বাবা কেন ফাগরি মারতে দেখ রে এ ভাই তুমি ভয় পেয়ে গেছো এ ভাই ফাগরি মারতে আচ্ছা ঠিক আছে এবার আমার ধর দেখ ও আমি তোমায় ধরবো তাহলে ধরছি নি ভাই হ্যাঁ ধর নে ভাই এ কে রে এ এখন আমি ছিট বলেছি এ বাবা ছিট বলতি টাইম দেয় না ছুটে আছে নিমা টাঙ্গা করার জন্য প্রস্তুত আছে থাম ভাই থাম পাগে পাটা গেড়ে নি এত সহজে হারবো না কি ভাই তোর ভাই ধর তাহলে পার করে দিবি না দেব না পার করবি না না পার করবি না না ভাই ভাই পার করবি কি বল পার করে দিবি তাহলে পার করে দাও হ্যাঁ তা তোমরা দুজন বললে তোমার একা দেখছি আনন্দ দেখতে পাচ্ছি না আরে দেখতে পাচ্ছ না আমি আর গাধু যাবো তুমি আর গাধু তাহলে খুব সাবধানে ওঠো তোমাদের পার করে দেবে গাধু সাবধানে তীরের উপর ওঠো মায়া নদী চলে আরে সাপের মাথায় আরে ব্যাঙের নিত
आज मयूर कैमन नाचे रे अर की चाह मकर देख नदी चढ़े सबेर मात बैंगर नी तो मयूर कैमन नाचे रे हम घर दे गलब किया रे एकी मेज भाई हाल भाई तेना भाई तेमार बाबू हुमड़ी खेप पड़ले अरे भाई हटात में तो हमार हालेर सोयाटा केटे गेस हालेर सोयाटा केटे गेछे हाँ तले एखन की होबे उपाय आछे उपाय आछे हाँ तुमी जदि सोयाटा करते पारो তাহলে এই দড়িটা পাক দিয়ে নিয়ে তোমাকে আমি পার করে দেবো বেশ আমায় কি করতে হবে বলো হ্যাঁ দড়িটা পাক দাও তোমার ধরতে হবে বেশ তাহলে আমাকে দাও আমি ধরছি আর কি নদীর চড়ে আমি মনের আনন্দে পাক দিচ্ছি সব পাক খুলে দিচ্ছ আরে আমি কোন সময় এসব পাকাই নাকি লোকের সঙ্গে দাঙ্গা করতে জানো হাতটা দাও শিখিয়ে দিচ্ছি হাত দেব হ্যাঁ আরে হাত দিব আছো কেন দড়ি পাক দাও শিখিয়ে দেব ধরো এই যে ভাই তুমি বলছিলে না তোমার মা পিছনে আসছে হ্যাঁ তোমার মাকে তুমি এত ভালোবাসো আমি ভক্তি শ্রদ্ধা করি তাহলে তুমি এখানে বসে একটু মায়ের ধ্যান করো আর সেই ফাঁকে আমি দইটা পাক দেব বেশ সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে হ্যাঁ আমা বিশ্ব প্রসাদ জগত জননী করুণাময়ী মা তুমি মা শীতলা বিশ্ব প্রসাদ জগত জননী করুণাময়ী মা তুমি মা শীতলা তোমারই করুণা কি জানে গো মা তোমারই করুণা কি জানে গো মা কৃপা করো মা গো শীতলা জননী বিশ্ব প্রসাদ জগত জননী করুণাময়ী মা তুমি মা শীতলা আজি কেন তুই আমায় ছলনা করে হস্তে বন্ধন করলি নি ভাই আমি তোর দুটি পায়ে পড়িনি ভাই আমার হাতের বন্ধনে খুলে দেনি ভাই আমি বন্ধনে জ্বালায় সইতে পারছি না নি ভাই দয়া করে আমার হাতের বন্ধনে খুলে দেনি ভাই নিমা বাদলে কেন এমন করে রে নিমাই বাদলি কেন এমন করে আমি নই রে সামান্য ভালো আমার কেন তুই কলি রে বন্ধ আমি নই রে সামান্য ভালো আমার কেন তুই কলিরে বন্ধ আদি যদি পেতাম মায়েরে এখন আদি যদি পেতাম মায়েরে এখন চিনে কিছু দিনে নাই কেবার কালকে সে বাদলি কেন এমন করে নিমাই বাদলি কেন এমন করে পাশে রে গলি তরি ভাই এবারে করে আমি বন্ধন করে মাছিস নি ভাই নি ভাই না নি ভাই না আমার হাতে বন্ধ ডাক্তার মাতা ওকে জড়ি আমার
আজ তুমি কত দূর আছো মাগো, একবার এসে দেখে যাও মা, তোমার জোড়া কত সুখে আছে মাগো, তুমি এসে আমার হাতের বন্ধনে খুলে দাও মা, খুলে দাও। তুমি একটিবার এসো না মা, আমি যেন পাচ্ছি না মা, তুমি এসে আমার হাতের বন্ধনে খুলে আর আমাকে এমন ভূমি মারিস না নিমাই, আমি আর পাচ্ছি না নিমাই, তোর পুত্র হাতের বন্ধন আমি মুক্তি করে দেবো। আমি কথা দিলাম আমি তোকে করে দেবো, তবে এপার থেকে ওপারে গিয়ে এমন একটা জিনিস দেবো তো তোর বাইতে হবে না, তাই নাকি? বেশ, তাহলে আমি এই মুহূর্তে তোর পুত্রের হাতের বন্ধন আমি মুক্তি করে দেব। নিবার তৈরিতে বসে আমরা এপার থেকে ওপার চলে যাবো। তোমাকে দিতে চাইবে না, তুমি জোর করে নিয়ে চলে যাবো, নিয়ে প্রথমে তোমার সন্তানদের খেতে দেবে, তারপর তোমরা খাবে, ঠিক আছে? তুমি নিয়ে পালিয়ে যাও না, হ্যাঁ ভাই তুমি পালিয়ে যাও নিয়ে। পরীক্ষা করা হোক, বলো আগে এই কলাইগুলো নিয়ে আমি পাড়ার ছেলেদেরকে বিতরণ করব, যদি এগুলো অমর কলাই হয় ওরা খেয়ে প্রাণে বেঁচে থাকবে, তখন আমরা সবাই খাবো, যদি এগুলো বিষ কলাই হয় ওরা খেয়ে প্রাণে সব মারা যাবে, তখন আমরা কেউ খাবো না। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে, মরে মরি পাড়ার ছেলেরা আগে মরে, আগেই মরু, তাহলে পাড়ার ছেলেদের ডেকে খাইয়ে দাও, ততক্ষণ আমি স্নান করতে যাচ্ছি। আরে এসো ও ছেলেরা, আরে কলাই খাবি, অমর কলাই খেলে তোরা সবাই অমর হয়ে যাবি, কলাই খাবি রে তোরা, কলাই খাবি রে ও ছেলে হীরা, আহে না ছুটি ও ছেলেরা, আহে না ছুটি, কলাই খাবি রে তোরা, কলাই খাবি রে। Thank you.
भक्ति चंदन पुष्पार्घ तो आशासी तो राजा ते सब किस फिर दी राज्य माझे प्रतिज्ञाबद्ध हो चरण भक्ति पुष्पार्घ देवे जननी कथा दिलाम मा আমার জাকি জহারে এই সব যদি ফিরে পাই আমি কথা দিলাম মা আমার এই রাজ্যে তোমার ঘর স্থাপন করে শুধু তোমারই পূজা করব মা বেশ বিরাট তাহলে এই মুহূর্তে তাকিয়ে দেখো তোমার রাজত্ব আমি সব কিছু ফিরে দিচ্ছি ওরে কড়াই কুড়িয়ে নিলাম রে কড়াই কুড়িয়ে নিলাম রে কড়াই সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি নকল হইতে সাবধান।